আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে। দেখতেই পাচ্ছেন ড্রাগনের হেডের সামনে বসে আমাদের ইমতিয়াজ ছবি তুলছে। আসলে কিছুক্ষণ পরে লায়ন ড্যান্স হবে, অলরেডি কিছুটা হয়ে গিয়েছে, আর ওরা যেতে যেতে মানে দুই একটা নাচ হয়ে গিয়েছে, আর লাস্ট নাচটা এখন হবে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা আমার অফিসে, আজকে আমাদের অফিসে লায়ন ড্যান্স হবে। আমি এটা আপনাদেরকে আগেও বলেছি যে লায়ন ড্যান্স হবে, আপনাদের সাথে শেয়ার করব। তো সব প্রস্তুতি চলছে আর এখানে অনেক অনেক মানুষ আছে, আর অনুষ্ঠানটা হচ্ছে সন্ধ্যার সময়, মানে মাগরিবে আজানের পরে। মালয়েশিয়া একটা জিনিস আমার খুবই ভালো লাগে, এখানে আজানের টাইমগুলোতে কোনো ঢাক ঢোল কোনো কিছু পিটানো হয় না। যে কোনো মানে ফজর জোহর আসর মাগরিব এশা প্রত্যেকটা নামাজের মানে আজানের আগেই সব কিছু অফ করে রাখে তারা। তা আজানে বিরতি চলছে, মাগরিব হয়ে গিয়েছে, নামাজ শেষ হওয়ার পরেই তারা আবারও লায়ন ড্যান্স হবে, এখানে বাজি ফুটানো হবে। এই যে দেখতে পাচ্ছেন লাল লাল নিচে যে লম্বা গুলো রাখা হয়েছে, এগুলোকে ফুটানো হবে। খুব মানে এটাকে তারা প্রে করে, আমরা যেরকম মুসলমানরা আমাদের স্টাইলে প্রে করে থাকি, চাইনিজরা এগুলো করেই তাদের উৎসবটা পালন করে এবং প্রে করে থাকে। এখানে আরও অনেক কিছুই আছে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ব্যস্ততার কারণে, এখন আপনাদেরকে শেয়ার করব লাস্ট লায়ন ড্যান্সটা এবং যে বাজিগুলো ফুটানো হবে সেগুলো। যদিও এটা সামনে থেকে দেখতে অনেক ভালো লাগে, অনেক এনজয় করা যায়, কিন্তু খুব অনেকটা সাউন্ড, যে সাউন্ডটা মানে কান ধরে আসে। আর এরাই হচ্ছে লায়ন ড্যান্স মানে লাস্ট যে নাচটা করবে, এরাও দুজন করবে, আর অন্যরা তো অলরেডি করে নিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইয়েলো হোয়াইট ব্ল্যাক কালারের ডায়নের হেডগুলো, ওগুলো সব হয়ে গিয়েছে। আর এই দলটা আছে বাজনা বাজানোর মানে যে সাউন্ডটা করে সেটার তত্ত্বাবধানে। তা আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করছি, শুধু আমি না, আরও অনেক অনেক ফটোগ্রাফার ক্যামেরাম্যান এসেছে, ইউটিউবার আছে, আর আমি তো ছোটোখাটো ইউটিউবার। ভাবলাম সব জায়গায় ভিডিও করি, অফিসের অনুষ্ঠানটি কেন ভিডিও করব না, আপনাদের সাথে একটু শেয়ার করার জন্যই মূলত এখানে আমি দাঁড়িয়েছি। আর এই যে দেখুন একটি ডল মানে ড্রেস পরে ঘুরছে, সবার সাথে ফটো শ্যুট করছে। এখানে আমার অফিস স্টাফরা আছে, সৎ ধর্মের লোকেরা আছে, অনেকে ক্যামেরার সামনে এসেছে, অনেকে আসেনি, মানে যার সামনে যখন আর কি ক্যামেরা গিয়েছে। আর ডলটা খুবই দুষ্টুমি করছে, এটা ওদেরই লোক কিন্তু এরকম পোশাক পরে সে হাঁটাচলা করছে, সবাইকে বিনোদন দিচ্ছে, ছবি তুলছে। তো এখানে যারা ব্যান্ড পার্টি মানে বাজনাটা বাজায় তারা ওর সাথে দুষ্টামি করছিল। আর আমার দুই ছেলে বলছে আমরা সামনে থেকে দেখব না, আমরা পিছনে থেকে বসিয়ে দেখব, মানে মাঠের ওই সাইড থেকে তারা বসিয়ে দেখবে, সবাই দূর থেকে দেখছে। এখন তো একটা এই প্যান্ডামিকের মাধ্যমে মানে এই প্যান্ডামিকের সময় সবাই দূরত্ব বজিয়ে রাখে। এই দেখুন ডলটা পড়ে গিয়েছিল, তাকে আবার উঠানো হয়েছে। প্যান্ডামিকের কারণে সবাই একটু দূরে দূরে থাকতে পছন্দ করে, তাই স্থিমতি দূরে চলে গিয়েছে যে ওখান থেকে দেখবে। আর আমি আপনাদের জন্য ভিডিও করার জন্য সামনে থেকে মানে দাঁড়িয়ে ভিডিও করার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি, তবে আমার বিশ্বাস আপনাদের কাছে আজকে লায়ন ড্যান্সটি খুব ভালো লাগবে। যারা বাংলাদেশ থেকে দেখছেন হয়তো বা কখনও দেখেননি, আমিও কখনো দেখিনি, এই প্রথম মানে মালয়েশিয়া আসার পরে আমি লায়ন ড্যান্স প্রথম দেখেছি। আমার কাছে না লায়ন ড্যান্সটা ভীষণ ভালো লাগে, আমার ছোটো ছেলেও খুব পছন্দ করে। এই যে দেখুন চোখ নাড়ে এইভাবে ড্যান্স করে তারা, যদিও এটা ভিতরে দুইজন মানুষ থাকে, তারাই এটাকে এভাবে নেচে নেচে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে দুটো ছেলে আছে, তারা নেচে নেচে ড্যান্সটা করে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। ইমতিয়াজও ভীষণ পছন্দ করে, ইস্তিয়াক পছন্দ করে, কিন্তু এটার যে সাউন্ডটা আপনার, আমি তো সাউন্ডটা ভলিউমটা কমিয়ে দিয়েছি, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন, এই সাউন্ডটা ইস্তিয়াক সহ্য করতে পারে না, মানে এত সাউন্ড হয় যে কানে ধরে যায়। তারপরও যারা এনজয় করে, যাদের কাছে ভালো লাগে তারা তো এনজয় করে, আর যাদের কাছে ভালো না লাগে তারা দূর থেকে দেখে। এই সাউন্ডের কারণেই মূলত ইস্তিয়াক ইমতিয়াজকে নিয়ে দূরে চলে গিয়েছে। ইমতিয়াজ চেয়েছিল আমার কাছে দাঁড়িয়ে থেকে দেখবে, কিন্তু ওর ভাই বলল যে না, আমরা দূর থেকে দেখি, মাঠ থেকে দেখি, দেখতে ভালো লাগবে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে।
প্রত্যেকটা উৎসবে কিছু না কিছু ব্যতিক্রমধর্মী কিছু থাকে, তেমন চাইনিজদের হচ্ছে এটা লায়ন ড্যান্স। এই যে দেখুন কিভাবে মানে কিভাবে যে করে, সামনে থেকে দেখলে অবাক হয়ে যাই আমি, যতবারই দেখি মুগ্ধ হয়ে দেখি। আমি প্রত্যেক বছরই দেখার চেষ্টা করি, তবে বিগত দুই বছর লায়ন ড্যান্সটা হয়নি, 19 সালে পরে আর হয়নি, এ বছর হচ্ছে। তো খুবই ভালো লাগছে আর মোটামুটি অনেক জায়গায় দেখেছি। আর আমি তো আপনাদের সাথে বলেছি আমার অফিসে হওয়ার কথা হলে আপনাদেরকে শেয়ার করব, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে হবে। তা যাক, আজকে অ্যারেঞ্জ করা হয়েছে। তারা এটাকে মূলত প্রে করে লায়ন ড্যান্সের মাধ্যমে, যার যার প্রতিষ্ঠান মানে দোকানপাট, বিজনেস, কারো রেস্টুরেন্ট, হোটেল, যার যেটা আছে সেগুলোতে তারা, আমরা যেরকম মিলাদ পড়াই বলি না যে দোয়া করাই হুজুরদেরকে দিয়ে, এরা এই লায়ন ড্যান্সটা করিয়ে এরকম প্রে করায়। তো এদের ভিতর আরও অনেক কিছু আছে, আমি সব জানি না, যতটুকু জানি বুঝি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তাহলে আপনাদের কাছে লায়ন ড্যান্সটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আমার কাছে তো খুবই ভালো লাগছে। দেখুন কী সুন্দর করে ড্যান্স করছে, কী সুন্দর লাগে তাই না? লায়ন ড্যান্স দেখাতে দেখাতে আপনাদের সাথে আরও কিছু কথা বলি। আপনারা আমার পিঠার ভিডিও, লাস্টের যে ভিডিওটা ছিল পিঠা বানানো, সেটা খুবই পছন্দ করেছেন। আসলে রাজকীয় পিঠা আমি কখনো খাইনি, এই প্রথম খেয়েছি। দেখি যে ইউটিউবে বা যে কোনো জায়গায় দেখি কিছু করলে বাদাম টাদাম দিলে বলে যে শাহি রাজকীয় ভাব, এবং আমিও দেখেছি রাজকীয় পিঠা, দেখে আমার কাছে মনে হলো আমরা তো সবসময় নর্মালি ভাপা পিঠা খেয়ে থাকি, তাহলে আবার একটু বানিয়ে দেখি। সবাই যেহেতু বলছে রাজকীয় ভাপা পিঠা, তাহলে করে দেখি না। আলহামদুলিল্লাহ করে দেখলাম, রাজকীয় ভাপা পিঠাটা কিন্তু দারুণ লাগে। যদিও আমি একটি পিঠা বানিয়েছিলাম, আমার হয়েছিল তিনটা পিঠা, দুটা নারকেল আর গুড় দিয়ে বানিয়েছি, একটি রাজকীয় স্টাইলে বানিয়েছি। তা পিঠাটা ভালোই লেগেছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন ঘরে। মাঝে মাঝে আসলে একটু ব্যতিক্রম ধরনের রান্না করলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। সব সময় একই ধরনের খাবার একটু অনীহা চলে আসে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার অফিসের সমস্ত বসই বলি, বস ম্যাডাম সবাই দাঁড়িয়ে আছে, সবাই খুব মনোযোগ সহকারে লায়ন ড্যান্সটি দেখছে। চাইনিজদের কাছে আগেই তো বলেছি এটা খুবই জনপ্রিয় একটি ড্যান্স, তারা খুবই পছন্দ করে। আমি ভিন্ন ধর্মে হয়ে আমারই ভালো লাগে, আর তাদের কাছে ভালো কেন লাগবে না, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগছে। এই যে দেখুন তারা এই লেখাটার মাধ্যমে কী বোঝাতে চায় আমি জানি না, এটা তারা লায়নের মুখে দিয়ে ওপেন করে, আর এখন দেওয়া হচ্ছে লায়নের মুখে অরেঞ্জ, সে মুখ থেকে অরেঞ্জটা ঢিল মারবে, যে ধরতে পারবে মানে অফিসের যে মেন বড় বড় বসরা থাকে, তারা যে ধরতে পারবে সে সাকসেস হবে। সাকসেস বলতে মানে তার এ বছর তার লাইফে অনেক কিছু হবে, আর যে ধরতে না পারবে সে তার লাইফে কিছু আসবে না আর কি, মানে সে এতটা সাকসেস করতে পারবে না। অলরেডি আমার দুইটা বসই তারা সাকসেস হয়েছে, তারা খুবই হ্যাপি। পরে আমাদের এক ম্যাডাম গিয়েছিল, দুর্ভাগ্যক্রমে সে ধরতে পারেনি, সে খুব মন খারাপ করেছে, কারণ ধরতে না পারলে নাকি তার জীবনে মানে সাকসেস আসে না আর কি, ওই রকম বেশ লাভ করতে পারে না। যাই হোক, এই যে লায়ন ড্যান্স শেষ হয়ে গেল, এখন হচ্ছে আরও আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে বাজি ফুটানো হবে। আর বাজি ফুটানোটা আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করতে হবে, চাইনিজ নিউ ইয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বাজি ফুটানো। আর এই সাইড থেকে দেখতে পাচ্ছেন আমার অফিসে কলিগরা সবাই যার যার মতো ছবি তুলে নিচ্ছে, আমিও একটু ক্যামেরা বন্দী হলাম,
তা না হলে আপনারা তো বলবেন যে আপু আপনাকে তো দেখিনি, এই যে দেখুন আমাকে, আমি খুব সাদা মাথা ছিলাম, সারাদিন কাজ করতে হয়েছে অনেক, এই জন্য খুবই টায়ার্ড, আর মাস্ক তো খোলাই যাবে না, এত মানুষের মাঝে মাস্ক খোলাটা একদম উচিত হবে না, তাই আর মাস্ক খুলিনি, একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম, ব্যস্ত থাকতে হয়েছে। দেখুন সবাই প্রচুর ব্যস্ত মানে সাজানো নিয়ে, আর সবচেয়ে ভালো লেগেছে এখানে কোনো মানে ধর্ম ভেদাভেদ নেই, এখানে আমরা সবাই ছিলাম, মানে অফিসের স্টাফ সবাই ছিলাম, মুসলিম হিন্দু চাইনিজ সব ধর্মের লোকই ছিলাম। আর সবচেয়ে মজার বিষয় এই যে বাজিগুলো যে সাজানো হচ্ছে, এখানে বেশিরভাগ কাজই করছিল আমাদের মালা স্টাফরা আর কি, ছেলেরা আর কি, সাধারণত ছেলেরা, চাইনিজরা ইন্ডিয়ানরা সবাই মিলে এগুলো দেখুন সাজানো হচ্ছে, এগুলোকে সব ফুটানো হবে একসাথে, আর সেই সাউন্ডটা হয়তো আপনাদের কাছে বিরক্ত লাগতে পারে, সবার কাছেই লাগে, আমিও বুঝতে পারিনি একসাথে অনেকগুলো জ্বালানো হয়েছে তো এইরকম সাউন্ড হবে, আমিও বুঝতে পারিনি। আর সন্তানদের বাঁচাতে গিয়ে আমার কি মানে কি ধরনের ক্ষতি হলো সেটা তো আপনাদের সাথে এখন শেয়ার করবো, আপনার ভিডিওটা দেখতে থাকুন, আপনারা হয়তো ভাববেন যে আমি মনে হয় দেখাবো না, আসলে আমরা তো মা, মানে আমরা মা বলতে মারা কখনোই মানে নিজের ক্ষতি হয়ে যাক সন্তানকে কষ্ট দিতে রাজি না। আমি আসলে ভাবতে পারিনি যে আমার বাচ্চাদের এই রকম সমস্যার মধ্যে পড়তে হবে, আমি এই সাইডে মানে এক সাইডে ছিলাম আর অপর সাইডে আমার বাচ্চারা ছিল। এখন দেখুন আমাদের অফিসে সমস্ত মানে ছেলে যারা আছে, সমস্ত না, এখানে অল্প কিছু মালয়েশিয়ান ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ সবাই একসাথে বাজিতে আগুন লাগাবে, এবং এই বাজিটা যখন ফুটা শুরু করবে, ফুটতে ফুটতে আমি তো কাছে ছিলাম, মানে মোটামুটি যারা কাছে ছিল সবার গায়ে ছিটে ছিটে পড়ছিল বাজির ভিতরে, মানে বাজিটা যেটা দিয়ে তৈরি হয় ভিতরে হয়তো পাথরের মতো কিছু ছিল। হঠাৎ আমার মাথায় গেল আমার বাচ্চারা দেখার জন্য, ওরা লাস্ট প্রান্তে ছিল, ওরা দেখার জন্য বাজি কাছে আসছিল, যখন ওই দৃশ্যটি আমি দেখি দৌড়ে গিয়ে তাদেরকে আমি ওখান থেকে হাত ধরে টেনে নিচে নামিয়ে ফেলি, এবং সেটা করতে গিয়ে আমার পাটা অনেকখানি কেটে যায়, ঘাসের ভিতরে একটা রড ছিল সেই রডের সাহায্যে আমার পাটা কেটে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বাজিটা কীভাবে ফুটছে, আর আমি তখন দৌড় দিয়েছিলাম, মোবাইল যে আমার হাতে আমি খেয়াল করতে মানে ক্যামেরা আমি অফ করিনি, আমি দৌড়ে গিয়ে আমার বাচ্চাদেরকে ওখান থেকে আমি সরিয়ে নিয়েছিলাম। এই জায়গা হয়তো আপনার কিছুই দেখতে পাচ্ছেন না, এই যে দেখুন কী পরিমাণ বাজি ফুটছে, আমি উপর থেকে লাফ দিয়ে আমার বাচ্চাদেরকেও এক এক করে সরিয়ে নিয়েছি, ওরাও বুঝতে পারেনি আর কি, বিকট আকারে শব্দ হচ্ছে। যাই হোক, মাদেরকে সব ব্যাপারেই খেয়াল রাখতে হয়, তা না হলে আজকে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেত, আমি ওই বড় দুর্ঘটনাটা থেকে আমার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য নিজে আহত হয়েছি, বাচ্চাদেরকে আহত করিনি। আজকের মতো এখানেই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই লায়ন ড্যান্স বাজে ফুটানো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর যে যেখানে আছেন ভালো থাকা মানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।